নবিতার আব্বির দাঁত দেখার পর চকলেট তার প্রাণ ফিরে পায় এবং আনন্দিত হয়ে আসতে থাকে। আমার পেজে চকলেটের একটা ভিডিওতে 6 মিলিয়ন ভিউ হওয়ার পরে আপনারা সবাই বলছেন চকলেটের দাঁতের রহস্য বের করতে। আমরা আজকে চকলেটের দাঁতের রহস্য বের করব। চলুন শুরু করা যাক। আমাদের চকলেট আপনি একদিন রাস্তায় বসে থাকে এবং একটা বাচ্চার খুমা ধরে টান মারে। তারপর সে দেখতে পায় বাচ্চা দাঁত কি সুন্দর ঠিক আছে, কিন্তু তার দাঁত গুলা কোদাল হয়ে আছে। এই দেখে তার মন অনেক আপসেট হয়ে যায় এবং পাশ দিয়ে যেতে থাকা এক নায়ক সলমান খান এই দৃশ্য দেখতে পায় এবং সে এই দৃশ্য ভিডিও করে মোবাইল পকেটে ঢুকে চলে যায়। পরের দিন সে মিস চকলেটের কাছে আসে এবং বলে, তুমি কোনোভাবে আপসেট হয়েও না, তুমি রাগ করো না, তোমার এই দাঁতের চিকিৎসা আমি করাবো, এই দাঁত আমি ঠিক করে দিব। এই আশা ব্যক্ত করিয়া সে চকলেটের কাছ থেকে চলে যায়। কিন্তু বাবুরে, এই দাঁত দেখে ডাক্তার বলে, এই দাঁতটা আমার দ্বারা সম্ভব না, কোন ডাক্তারের দ্বারা এই কোদাল দাঁত ঠিক করা সম্ভব না। বাবুরে, আমি ক্ষমা চাই, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি এই দাঁত ঠিক করতে পারবো না। তারপর নায়ক সলমান খান মন খারাপ করে চকলেটকে এই কথা জানায় যে, দেখো আর যাই হোক, তোমার এই কোদাল দাঁত ঠিক করা কোনো ডাক্তারের পক্ষেই সম্ভব না। এই কথা সে চকলেটকে জানায় এবং চকলেটের আবার মন খারাপ হয়ে যায় এবং তাদের মধ্যে মনমালিন নয়। এক সময় নায়ক সলমান খান সেখান থেকে চলে আসে। কিন্তু বাবুরে, নায়ক সুলেমান খান বলে কথা, সে তো এত সহজে হাল ছাড়বে না। সে পরদিন আবার মিট চকলেটের কাছে যায় এবং গিয়ে বলে, এই গ্রহে শুধু তুমি একা না, এই গ্রহে আরেকটা প্রাণী আছে যার সেম দাঁত এবং সেম এরকম ক্যাটাগরির দাঁত আছে যে তোমার থেকেও অনেক বেশি চমৎকার দাঁতের অধিকারী। এইটা দেখে মিট চকলেটের মন অনেক খুশি হয়ে যায়। সে মনে করে যে এই পৃথিবীতে শুধু সে একা না, আরেকজন আছে যার দাঁত অনেক সুন্দর তার মতোই, তারা দুজন মিলে একসাথে বসবাস করতে পারবে। তারপরে সে নায়কের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং তাকে ধন্যবাদ জানায় এরকম একটা মানুষ খুঁজে দেওয়ার জন্য যে যার দাঁতও সেম কোদালের মতো। তারপর আর কখনো চকলেট এই দাঁত নিয়ে আফসোস করেনি, কারণ সে যেই দাঁত দেখছে, ঠিক আছে, যেই দাঁত দেখার পরে তার যে দাঁতের দুঃখ, এই দাঁতের দুঃখ সে ভুলে যায়। আমাদের টিকটকার রাব্বির দাঁত দেখে তার দাঁতের যত দুঃখ আছে সব সে ভুলে যায় এবং এভাবেই সে খুশি মনে বাঁচতে থাকে। এবং সে যখন কষ্ট পায়, যখনই তার দাঁত নিয়ে আপসেট মনে হয়, তখনই রাব্বির দাঁতগুলো দেখে এবং সে আনন্দিত হয় এবং সে বাঁচার ইচ্ছা, মানে বাঁচার যে ইচ্ছা, সেটা আবার ফিরে পায়। সো এই ছিল চকলেটের এই কোদাল দাঁতের ঘটনা। কেমন লাগলো আপনার কাছে জানাবেন কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হাসি তাহলে।